ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्याति हरे देवी नारायणी नमोस्तुते। ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण मिशन दिनाजपुर केंद्रेर बदान्नतायआमरा आजकेर ई पाठचक्रेर आयोजने उपस्थित हयेछि। আমাদের আলোচনার বিষয়বস্তু রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজী মহারাজের বক্তৃতামালা। এই বক্তৃতার সংকলনের নাম সৎপ্রসঙ্গ। বিগত দিন আমরা শেষ করেছিলাম একটি অংশে দিয়ে, ভারী সুন্দর করে মহারাজ বলছিলেন। সেখানে মহারাজ বলছিলেন, গোটা সংসারটা তো আমরা মনেই পুরে রেখেছি, সংসার আর কতটুকু, সব তো মনে, মনে আসক্তি বিষয় চিন্তা, অতীতে আমার এটা হয়নি সেটা হয়নি, বর্তমানে আমার এই চাই সেই চাই, ভবিষ্যতে আমার অমুক অমুক জিনিস চাই, কেবল এই সব চিন্তা। এভাবেই আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছি। আমাদের লক্ষ্য স্থির করতে হবে ভগবানের দিকে, ভগবানের দিকে লক্ষ্য রেখে চলতে হবে। কেন? আনন্দ ও শান্তি পাওয়ার জন্য। যদি তাকে ভুলে আনন্দ ও শান্তি খুঁজে যাই সংসারে, তাহলে আরও জ্বালা, সংসারে তাহলে আরও জ্বালা, আরও অশান্তি। আনন্দ ও শান্তির পথ তিনি, আবার তিনি আনন্দ, তিনি শান্তি, এই হচ্ছে কথা। এই গোটা সংসারটাই আমাদের মনের মধ্যে পুরে রেখেছে। গতকাল একটা জিনিস নিয়ে বলছিলাম, হয়তো শুনতে একটু খারাপ লেগেছে আপনাদের, তবু এটাও কথা। আমাদের সমস্যা হচ্ছে, আমি খুব খোলাখুলি বলি কথাটা, আমরা যখন কলকাতায় থাকি সেখানে কারোর বাড়িতে বা কোনো সংস্থার মাধ্যমে আমরা যখন এই পাঠচক্রগুলো চালাই, সবসময় পাঠচক্রগুলো সময় মতো শুরু করা যায় না। আমার আপ্রাণ চেষ্টা থাকে পাঠচক্রগুলো সময় মতো শুরু করতে হয়, কিন্তু এখানে যেমন সব সেট আপ থাকে, নতুন করে সেট আপ করে, তারপরে সবসময় ইন্টারনেট কানেকশান ঠিক থাকে না, কিন্তু তাতে হয়তো 5-7 মিনিট দেরি হয়। কিন্তু আপনারা পাগল হয়ে যে যে কমেন্টগুলো করেন সেগুলো খুব দুর্ভাগ্যজনক, খুব দুঃখজনক। কালকে একজন আমাকে লিখছেন, আমাকে অন্তত ঢুকতে দিন, তার মানে বাকিরা যদি নাও ঢুকতে পায় আমি যেন ঢুকতে পাই, এটা হচ্ছে কথা। তারপরে কোথায় মেসেজ বক্সে তাকে কী মেসেজ দেখিয়েছে সেটা নিয়ে ব্যঙ্গ, এটা আমি তো খুব ভালো বলে মনে করি না, আমার কাছে খুব কষ্টকর হয়। আসলে আমরা ভগবানকে চাই, কিন্তু মনুষ্যত্বের যে স্তরে, মানুষের স্তরে যে উঠতে হয় এটাই আমরা ভুলে যাই। আমরা প্রণাম করার জন্য পাগল হয়ে যাই, যেখানে জোর করে আমাকে বন্ধ করতে হচ্ছে, প্রণাম করার জন্য পাগল হয়ে যাই। যারা এই প্রণাম করার জন্য পাগল হন তাদের ভেতর থেকে এইসব কমেন্টগুলো আসে, কারণ আমার কতগুলো খুব বদ বুদ্ধি আছে, আমি সবাইকে দেখি আর কি, লক্ষ্য করি প্রত্যেকের কমেন্ট চলতে চলতে আমি সেগুলো পড়তে থাকি। এখন তারপরে যখন আপনারা এগুলো বলেন না তখন খুব কষ্ট হয়। আমরা সে রবীন্দ্রনাথ ঠাকুরের আছে না, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার যা আমাদের আমাদের ওই যা চলে গেছে সেটা যেটা পাইনি তার জন্য আমাদের এত শোক, এবং এই যেটা পেয়েছি সেটা নিয়ে সে কারণে আমরা আর আনন্দ করতে পারি না। তাই সবসময় আমাদের জীবনের মধ্যে একটা না পাওয়ার যন্ত্রণা থাকে, অথচ ভগবানকে যে পাইনি এ নিয়ে কিন্তু আমাদের এতটুকু দুঃখ নেই। তাই মহারাজ বলছেন, যদি তাকে ভুলে আনন্দ ও শান্তি খুঁজতে যাই সংসারে, তাহলে আরও জ্বালা, আরও অশান্তি। আমাদের তাহলে আরও জীবনে অনেক বেশি জ্বালা হতে থাকবে, আমাদের জীবনে আরও বেশি কষ্ট হতে থাকবে। এই কষ্টটা খুব, এটাকে আমাদের অতিক্রম করতে হবে। আমাদের এই যে যাবতীয় চেষ্টা, এই সমস্ত চেষ্টার মূল হচ্ছে তাকে পাওয়ার জন্য চেষ্টা। তার জন্য যতটা কষ্ট করা সম্ভব ততটা আমাদের কষ্ট করতে হবে। আমাদের মনে আছে আমরা যখন প্রথম সাধু হতে আসি তখন আমাদের কারুরই ওই মধ্যরাত্রিরে 3:30, 3:30 ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল না। আত্মস্থানন্দে একদিন ভারী সুন্দর কথা উনি শুনলেন যে আমরা কেউ সকালবেলা ভালো এক বড় একটা উঠে উঠতে পারি না, মঙ্গলারতিতে যেতে পারি না। উনি একটা ভারী সুন্দর কথা বলেছিলেন যে ঠাকুরকে ভালোবেসে এসেছিস, ঠাকুরের সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে দেখতে তোদের ইচ্ছে করে না? যখন দরজা খোলা হয় না তখন তোদের আকুতি হয় না যে ঠাকুরকে আজকে কেমন দেখাচ্ছে, কীরকম দেখাচ্ছে?
ঠাকুরাজি কিরকম আনন্দময় মূর্তিতে বসে আছেন, কি মালা পরেছেন, এগুলো তাদের ভাবতে ইচ্ছা করে না? দেখবি এগুলো যখন তাদের ভাবতে ইচ্ছা করবে তখন তোদের ঘুম থেকে উঠতে কোনো রকম কষ্ট হবে না। আমাদের কনসেন্ট্রেশনটা যত ভগবানের দিকে যাবে তত আমাদের বাইরের যে এই সমস্ত না পাওয়ার যে বেদনা, না পাওয়ার যে ব্যথা, এগুলো ধীরে ধীরে অপসৃত হবে। আমরা আজকে 47 নম্বর বক্তৃতামালায় যাচ্ছি। এটির নাম, এটি দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশন লখনৌতে 14 নভেম্বর 1959 সালে। এর যে প্রসঙ্গটা দিয়ে শুরু হয়েছে এটার অবতারণ আমরা বিগত দিন করেছিলাম, আমরা সেই অংশটা পড়ব। প্রায় 40 বছর পূর্বের কথা, কন্যাকুমারী যাবার পথে ত্রিবান্দমে একটি ভক্তের বাড়িতে 4-5 দিন ছিলুম। তিনি সেখানকার জেলা জজ, আগে ভগবান তারপরে সংসার, এই ভাব নিয়ে তিনি সংসার করতেন। আগে সংসার তারপরে ভগবান নয়, ভক্তটি ভগবানকে নিয়ে সংসারের কর্তব্য পালন করতেন। তার সাথে আলাপ হলো, তার ভাবটি এই রকম, স্ত্রী পুত্র পরিবার এরা সব তাঁর, আমার নয়, আমি এই ভাব দিয়ে এইভাবে তাদের সেবা করি, সংসারের কর্তব্য পালন করি। তিনি ভাবস্থ হয়ে অনেক কথা বললেন, আমি চুপ করে সব শুনলাম। তারপর তিনি আদালত চলে গেলেন। বিকেলবেলা ফিরে এসে আমাকে ডেকে নিয়ে গেলেন তার ঠাকুর ঘরে, একটি আলাদা ঘর, সেখানে ঠাকুর প্রতিষ্ঠা করেছেন, সেখানে সকাল সন্ধ্যায় একান্তে জপ ধ্যান পূজাপাঠ করেন। আমাকে নিয়ে বলছেন, দেখুন মহারাজ, আপনি বোধহয় ভাবছেন সবই যদি ভগবানের হলো তাহলে এর কি রইল, এটি একটি আপনার জিনিস আমার চাই তো, ওই দেখুন বসে আছে, উনি আমার আপনার, আর এই যে স্ত্রী পুত্র পরিবার এরা সব ওর, আমি এইভাবেই সংসারে চলেছি। কত বড় জিনিস, একবার ভেবে দেখো ভক্তের এই ভাবটি, যেমন ভাব তেমনি লাভ। বলছেন একটি ভাব নিয়ে সংসারে চলতে হয়, আমরা সকলে তো তাই করি, আমার স্ত্রী আমার স্বামী আমার ছেলে, এই রকম ভাব নিয়ে তো সংসারের ওপর আমাদের কত অনুরাগ প্রীতি ও ভালোবাসা, একটি ভাব না থাকলে তো হয় না। কাজেই ভক্তটি ভগবানকেই এখানে আপনার করেছেন, আর স্ত্রী পুত্র পরিবার এসব তাঁর, কি সুন্দর কথা, আমার তো একজন চাই, আমার তো কাউকে ধরে দাঁড়াতে হবে, আমার আশ্রয় অবলম্বন একজন চাই তো। তখন ভক্তের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, তিনি বারবার ঠাকুর প্রণাম করছেন আর বলছেন, ইনি আমার আপনার। এই কথাটি দিয়ে আমরা বিগত দিন শেষ করেছিলাম। মহারাজ বলছিলেন যে এই যে ভাবটা, ভগবানের এই যে ভাবটা, এটি ভারী সুন্দর, যে সংসারে আমার আমার শুধু হলেন শ্রীরামকৃষ্ণ, এটা একটা ভারী সুন্দর কথা, যে তিনি আমার শুধু তিনি, আমার আর কেউ নেই। সে গানে আছে না, আমার তুমি আছো, আছো আমার মনেতে, এগুলো গানে নয়, এই ভাবটা আমার থাকা দরকার, যে আমার কোনো একটা জায়গা ধরা দরকার। জগতে সব কিছু তাঁর বলে ছেড়ে দিয়েছি, আমার নিজের আত্মীয় পরিজনকে সব বলে ছেড়ে দিয়েছি, না আমার কে, আমার সবচেয়ে প্রিয়জনকে, আমার প্রিয়জন হলেন শ্রীরামকৃষ্ণ, তিনি ভিন্ন এই জগৎ সংসারে আমার আর কেউ নেই, এইটা হচ্ছে কথা। আগের দিন আমরা বলছিলাম আমাদের জীবনে যখন অপশন থাকে, আমি আমাদের স্কুলের প্রশ্নপত্রের কথা আপনাদের বলছিলাম, আমরা যে পরীক্ষা দিতাম 11-12 কমার্সে, আমাদের 5টা 16 নম্বরের প্রশ্ন থাকতো, 5-16-80, প্রত্যেকটা প্রশ্ন, এই যে প্রশ্ন এটা অপশনাল হতো, একটা করে অঙ্কের প্রশ্ন থাকতো, একটা করে থিওরির প্রশ্ন থাকতো, অঙ্ক যারা দুর্বল তারা থিওরির প্রশ্ন অ্যাপিয়ার করতো, কিন্তু শেষের যে 20 নম্বরের প্রশ্নটা থাকতো সেটা কিন্তু তাতে কোনো অপশান থাকতো না, একটা রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস, একটা ইনকাম এক্সপেন্ডিচার, একটা ব্যালেন্স শিট, এই তিন। এই যে আজকে আমাদের অমৃতা এম ঢুকছেন, ইনি রোজ দেরি করেই ঢোকেন, কিন্তু এই বলেন উনি ঢুকতে না পারলে সে দোষটা আমারই হয়ে যায় আর কি, এই হচ্ছে সমস্যা। তারপরে এই এই তিনটি আমাদের থাকেই, এটা হচ্ছে রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আর ব্যালেন্স শিট, এই তিনটি হচ্ছে কথা। এই এইটি আমাদের তখন আমাদের মাথা খাটি খাটি বার করতে হতো, এটা কোনো অপশান নেই। আগের দিন একটা ঘটনা আপনাদের বলেছিলাম, এই ঘটনা অনেকবারই বলেছি, আমার খুব ভালো লাগে বলে, যে সূর্যি মহারাজ রাজা মহারাজকে খেতে দিয়েছেন, বাবুরাম মহারাজ পাশে দাঁড়িয়ে আছেন, ভাত ভাঙতেই দেখা গেলো ভাতের ভেতর একটা পোড়া কাঠি। রাজা মহারাজ খুব অসন্তোষ প্রকাশ করে বাবুরাম মহারাজকে বলছেন, বাবুরাম দা দেখো এরা আমাকে বিষ দিচ্ছে। বাবুরাম মহারাজ বলছেন, সে কী কথা, তুমি একই কথা বলছো,
রাজা মহারাজ কিন্তু অন্য কোনো কথা শুনলেন না, চেয়ার থেকে উঠে পড়ে সূর্যি মহারাজকে পিটতে শুরু করলেন, একবারে প্রবল মারধর করছেন। আর সেই সূর্যি মহারাজ একটু একটু করে দেওয়ালে ঠেসান ঠেসে গেছেন, আর মহারাজ তাকে মেরেই চলেছেন। বাবুরাম মাস দূর থেকে বলছেন, সূর্যি পালা, সূর্যি পালা, সূর্যি পালা। অনর শ্রী নির্বাণানন্দজি সূর্যি মহারাজ বলছেন, আর কোথায় পালাবো মহারাজ, যেখান থেকে পালানোর ছিল সেখান থেকে পালিয়ে এসেছি, আর কিন্তু আমাদের পালানোর কোথাও নেই। এই যে ভগবান আমাদের জীবনে যেন অপশন না হন, অনলি, এই অনলি হলে দেখবেন তাকে কেন্দ্র করে আমরা খুব সহজে সংসার করতে পারি। সংসার ছেড়ে তো পালাতে পারবো না, ঠাকুর যেরকম বলেছে নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, সংসারী সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, জল যেন নৌকার মধ্যে না প্রবেশ করে আর সংসারীর ভেতর সংসার যেন প্রবেশ না করে। এই সংসারী যে ভাব, এই লাভ ক্ষতি সংসারে, সেই সেই লাভ ক্ষতিটার আমি যেন শরিক না হই, এইটা যেন আমার জীবনে আসে। আমি যেন কখনোই কোনো অবস্থাতেই যেন এই লাভ ক্ষতির সম্পর্কটা না পাই। আমার দেওয়ারই কথা, উজাড় করে দেওয়ার কথা, কি পাবো এই ভেবে। মা যেমন সন্তানে কখনো ভাবেন না, কিন্তু ছোট্ট শিশুকে যখন প্রতিপালন করেন তখন কিন্তু তিনি একবারও ভাবেন নাই, আমি যখন বুড়ো হব ওই ছেলেটা আমাকে দেখবে, এ কথা তিনি ভাবেনই না। একথা তিনি সবসময় ভাবেন যে আমার সন্তানকে প্রতিপালন করাটা আমার কাজ। শিশু দেখলো কি দেখলো না সেটা অনেক পরের কথা, কিন্তু এটা হচ্ছে কথা, মা সবসময় নিজেকে উজাড় করে দেন, নিজের শরীর ভেঙে নতুন শিশুকে জন্ম দেন, নিজের শরীরে সুধা দিয়ে নতুন শিশুকে জীবন দান করেন। তারপরে তো সারা জীবন নানা স্বার্থ ত্যাগ থাকে, নিজের খাবার ভাগ করে দেওয়া, নিজের সুখ ভাগ করে দেওয়া, নিজেদের স্বার্থ ভাগ করে দেওয়া, সব কিছু উজাড় করে দেন। তিনি কিন্তু একবারও আশা করেন না যে সন্তান আমি যখন বড় হয়ে যাব তখন আমাকে দেখবে। যখন সন্তান না দেখলে তিনি দুঃখ পান বটে, কিন্তু এটাও একটা ভাব, মা এটা মেনে নেন সহজে। এটা হচ্ছে কথা, ভগবানের সঙ্গে যেন আমাদের এরকম নিঃস্বার্থ সম্পর্ক হয়। আমি কিচ্ছু চাই না, আমি তোমায় ভালোবাসি তাই তোমায় চাই। এই যে বলছেন ঠাকুরের কাছে নরেন্দ্রনাথ এসেছেন, নরেন্দ্রনাথকে সঙ্গে তিনি কথা বললেন না, কয়েকদিন পর তিনি একদিন নিজে থেকেই নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন, তুই আসিস কেন, আমি তো তোর সাথে কথা বলি না। সে বলছে, আমার ভালো লাগে তাই আমি আসি। এই ভগবানের প্রতি এই ভালোবাসাটা, এই ভালো লাগাটা খুব প্রয়োজন। আমরা ভূতেশানন্দজি মহারাজের কাছে যেতাম, আমাদের কিছুই পাওয়ার ছিল না, শুধু মহারাজকে দেখা, তাও 15 মিনিট, তারপরেই আমাদের দূর দূর করে বার করে দেওয়া হতো। মহারাজের শরীর খারাপ, অতজনের নিঃশ্বাস পড়বে, সেই কারণে আমাদের লাভের লাভ হতো 2টি লজেন্স। আমরা সেই লজেন্স দুটো যক্ষের ধনের মতো পেন্সিল বক্সের মধ্যে লুকিয়ে রাখতাম, মাঝে মাঝে তাতে হাত দিতাম, মাথায় ঠেকাতাম। মহারাজ হাতে করে দিতে পারতেন না, সেই লজেন্সের ঝুড়িটায় মহারাজ স্পর্শ করে দিতেন, কিন্তু সেই 2টি লজেন্স আমাদের কাছে যক্ষের ধনের মতো থাকতো। যখন খুব তৃষ্ণার্ত হতো, যখন মহারাজের জন্য খুব মন কেমন করতো, তখন ওই লজেন্সের ফয়েলটা খুলে মুখের মধ্যে লজেন্সটা নিতাম। এই ভালোবাসা হাত থাকাটা খুব জরুরি। শ্রীরামকৃষ্ণ আমার, আমার জগৎ সংসারে যদি কেউ না থাকে তাহলে তিনি অবশ্যই আমার সঙ্গে আছেন। মায়ের যে যে অমর কথা, এই জগৎ সংসারে কেউ না থাকুক সর্বদা জানবে তোমার একজন মা আছে, এই কথা আর শ্রীরামকৃষ্ণের এই যে শ্রীরামকৃষ্ণ থাকা, এটা একেবারে খুব একেবারে একই সঙ্গে একইভাবে, শুধু বলার ফারাক আছে। মা তার স্নেহ সুধা দিয়ে বলছেন, আমরা যেমন জানি আমাদের যাই করি না কেন, দিনের শেষে এসে যখন মা বলে ঘরে ডাকি আমরা, তখন আমাদের একটা অন্য ধরনের অনুভূতি হয়। আপনারা বিশেষ করে যারা আপনাদের মাকে হারিয়েছেন, এখানে তো অনেকেই আছেন যারা মাকে হারিয়েছেন, তারা কিন্তু এই অভাবটা তীব্রভাবে অনুভব করতে পারবেন, এবং ভগবানের থেকে দূরে গেলে কেমন কষ্ট হয় সেটাও ভালো করে অনুভব করতে পারবেন। তাই বলছেন, কি সুন্দর কথা, আমার তো আপনজন একজন চাই, আমাদের প্রত্যেকের একজন আপনজন চাই, যতই সংসারের লোক আমাদের সঙ্গী হোক না কেন, আমাদের একজন নিজের জন্য চাই, আপনা আদমি। সেই ভগবান হচ্ছেন আমাদের আপনা আদমি, একজন চাই, আমাকে তো কাউকে ধরে দাঁড়াতে হবে, আমার আশ্রয় অবলম্বন একজন তো চাই, ইনি আমার আপনার। কত সহজে, কি সুন্দর, কি দৃঢ়তার সঙ্গে বলছেন। আমাদের কিন্তু এই ভাবটা যদি গ্রহণ করতে পারি অনেক ভালো। মহারাজ বলছেন, এই আপন বোধ এলেই দেখবে আমরা পূজা জপ প্রার্থনা ও সংসারের কর্তব্য দুটোই প্রেম প্রীতি দিয়ে করব। কি সুন্দর কথা, তাই তো। পুজো জপ, ওই যে রঙ্গনাথানন্দজি বলতেন, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম,
তৃণীতে তৃণীত জগত। তুমি যদি তুষ্ট হও তাহলে জগৎ তুষ্ট হবে, তুমি যদি অসন্তুষ্ট হও তাহলে জগৎ অসন্তুষ্ট হবে। বলতেন when the Christians can tell all for Jesus, why can't we tell all for Thakur? যখন খ্রিস্টানরা বলে যে যা কিছু করছি সব কিছু ঈশ্বরের উদ্দেশ্যে, প্রভু যিশুর উদ্দেশ্যে, আমরা কেন বলি না যা কিছু করছি সব ঠাকুরের উদ্দেশ্য? আমরা সেই ফোন তুলে জয় মা করতে থাকি, কিন্তু ভেবে দেখবেন তো আমাদের নিজেদের দিকে আমরা যদি একটু তাকাই, এই জয় মা বলে যা জয়ের ধ্বনি দিচ্ছি সেই মাকে কতটা ভালোবাসি, এটা হচ্ছে কথা। বলছেন আর এই ভাব নিয়ে সংসারে কাজ করলে সংসার থেকেও ধীরে সংসারের থেকেও ধীরে ধীরে ভক্তিতে প্রতিষ্ঠিত হতে পারবো। ভগবানের ওপর আমাদের এই প্রীতি ভালোবাসাটুকু নেই বলে তো যত গোল। আমাদের প্রীতি ভালোবাসা শুধু একদিকেই আছে, অন্য দিকটায় নেই, তাই ভক্তি লাভ হয় না। আমরা যে মন প্রাণ ভালোবাসা দিয়ে নিজের সন্তানকে ভালোবাসি, ঠিক সেই মন প্রাণ ভালোবাসা দিয়ে কিন্তু ভগবানকে ভালোবাসি না। ঠাকুরের সেই কষা কথা, বিষয়ের বিষয়ী বিষয়ের প্রতি ভালোবাসা, সতীর প্রতি টান এবং সন্তানের প্রতি মায়ের টান, এই টান তিনটি শব্দ অর্থে তিনি প্রিয়তা বুদ্ধি বোঝাতে চেয়েছেন। ভগবানের প্রতি এই ভালোবাসা, এই প্রিয়তা বুদ্ধি এলেই দেখবেন আমাদের সংসারকে দেখার আউটলুকটা বদলে যাবে। আরোগ্য ভবনে সেই সাধুর কথা মনে পড়ছে, যিনি বলেছিলেন ভেবে দেখুন মা, যে ছেলেপুলেরা তারা যেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তারা তাদের লীলা করে চলে গেছেন, এবার সেই লীলাভূমিকে আবার তার লীলার জন্য একেবারে নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। সত্যি যদি আমরা এইভাবে দেখি, দেখবেন সংসারে আমাদের ছেলেপুলেরা যেরকম ময়লা ঘাটি করে থাকে সেটাকে তখন আর তত আমাদের চোখে লাগবে না। এই যে স্ত্রী পুত্র কন্যা সব তাঁর, আর আমার আপনজন হলেন তিনি, এটা একটা খুব বড় জিনিস, ওই কেরলের ভক্তের কাছে শুনেছিলাম এটি, তাই মাঝে মাঝে অনেককে বলি আগে তিনি পরে সংসার, এইরকম একটা ভাব অবলম্বন করে সংসারে থাকতে হবে, এটা হচ্ছে কথা। ভগবান আমার এবং ভগবানের যেহেতু প্রিয়জন তারা, তাই তাদের যদি আমি ঠিকঠাক মতো সেবা করি তাহলে শ্রীরামকৃষ্ণ তুষ্ট হবে, তখন দেখবেন আমাদের তার প্রতি ভালোবাসাটাও যেরকম বাড়বে আর আমাদের কাজকর্ম সংসারটাও খুব ভালো হবে। অনেকে মনে করেন সংসারটা হলো আমাদের বন্ধনের কারণ, মাঝে মাঝে অনেকেই বলেন তিনি আমাদের সংসারে ফেলে রেখে দিয়েছেন, ফেলে রেখে দিয়েছেন না, তিনি একটা বড় ওয়াইড জায়গায় আমাদের পরীক্ষা নেবার চেষ্টা করছেন। সব জিনিস যদি দুয়ানা পয়সা দিয়ে হয়ে যেত তাহলে তো আর কেউ মঠ মন্দিরে ছুটত না, কেউ নিজের মনের ভেতরে ভগবানকে খুঁজতো না। আপনারা ভেবে দেখুন তো শ্বাস নেওয়াটাই কি খুব সহজ? আমার একবার নেজাল সার্জারি হয়েছিল, তাতে নাকটা একদিন 24 ঘন্টা প্লাক করে রাখা হলো, সারা দিন সেই প্লাক করে রেখেছে, যখন জ্ঞান ফিরল রাত্রি 9টায়, তারপরের দিন বিকেল 5টায় খোলা হলো। ততক্ষণ অবধি কী কষ্ট হচ্ছে, মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে, এখানে একটা দড়ি লাগানো রয়েছে গজ, আর তার মুখে একটা ভিজানো একটা গজ রয়েছে, মুখ দিয়ে শ্বাস নিতে যেতে গলা শুকিয়ে যাচ্ছে, তাই ওই বারবার ওইটা বদল করে দিচ্ছে। বিকেল 5টার সময় যখন ডাক্তারবাবু এলেন, কথা বলতে বলতে এক টান মেরে নাকে দুটো নাক থেকে প্লাকটা ধরে খুলে দিলেন, ট্রে ধরা আছে, ঝরঝর করে রক্ত পড়ছে দেখতে পাচ্ছি, কিন্তু কি অদ্ভুত আনন্দ হচ্ছে, আমি আমার নিজের নাক দিয়ে শ্বাস নিতে পারছি, কি আরাম হচ্ছে, কি ভালো যে লাগছে, কি বলবো। তখন মনে হলো জীবনের কোনো জিনিসটাই খুব সহজ নয়, এই যে শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি, চোখ খুলছি চোখ বন্ধ হচ্ছে, যে কনজেন্টিভাইটিস হলে আপনারা বুঝতে পারবেন যে কি কষ্ট, চোখে যদি কিছু একটা হয় ভালো করে দেখতে পাচ্ছি না, এই যে আমরা কানা মোটামুটি চোখে ভালো দেখতে পাই না, চোখে চশমা খুললে অনেকটাই ঝাপসা হয়ে যায়, তারা যখন চশমা হারিয়ে ফেলি বা খুঁজে পাই না বা অন্য কিছু হয় তখন আমরা বুঝতে পারি জগৎটা সম্পূর্ণ ঝাপসা হয়ে গেছে, পরিষ্কার করে দেখতে পাচ্ছি না, তবে যখন চশমা পরা হয় তখন কত ভালো লাগে। ঠিক সেই রকম ভগবান হারা জীবন যাপন করতে করতে, ভগবানই যে আমাদের সব, ভগবানই যে আমাদের জীবনকে একটা স্বচ্ছ রূপ দান করছে, এই বোধটা আমাদের থাকা দরকার। মহারাজ বলছেন একটু প্রীতি দিয়ে ভজন করো, একটু ভালোবাসা ভগবানকে দাও। ঠাকুর বলেছেন ভগবান ভক্তের ভক্তকে ছেড়ে থাকতে পারেন না, তোমরা সবাই তো ভক্ত, ভক্ত ভগবানের একটা অপূর্ব সম্বন্ধ, এ সম্বন্ধ নিয়ে তিনি বারবার মানুষ শরীর ধারণ করে নেমে আসেন, এই তো সেদিনও এসেছিলেন এই প্রেম প্রীতিটুকু আস্বাদন করবার জন্য। আহা, তিনি কাঙাল, প্রেম প্রীতির কাঙাল।
এই প্রেমেশানন্দ জি মহারাজের গান আছে, তুমি কাঙাল বেশে এসেছো হরি কাঙালে করুণা করিতে, প্রেম বিতরিতে মরু সমুচিতে পতিত জনে তারিতে। কি সুন্দর! তুমি কাঙাল বেশে এসেছো হরি কাঙালে করুণা করিতে। তিনি আমাদের মতো মধ্যে এসেছিলেন, আমরা তো সত্যিকারের কাঙাল, কিচ্ছু পাচ্ছি না, সবটাই ফাঁকা, চাই 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 চাই, একবারে কখনো বিষয়ের কাঙাল, কখনো বস্তুর কাঙাল, কখনো ভালোবাসার কাঙাল। ভালোবাসার কাঙাল আমরা দেখেছি, খুব সুন্দর, একটু অল্প সাধারণ ভালো করে তার সাথে কথা বললে সে আপনার দাস হয়ে যাবে। এই ভালোবাসার কাঙাল আমরা কম বেশি সবাই, এই ভালোবাসাতে তিনি একেবারে আমাদের বদ্ধ করে দেন। তিনি কাঙাল বেশে এসেছে হরি কাঙালে করুণা করিতে, তাই তিনি আমার মতোই কাঙাল হয়ে এসেছেন। শ্রীরামকৃষ্ণকে দেখলে মনে হবে তিনি আমারই মতো, তার আলাদা করে কিছু প্রয়োজন নেই, আমার যেরকম সবটাই তার, কিন্তু আদতে কিন্তু তা নয়। তিনি কাঙাল বেশে এসেছে হরি কাঙালে করুণা করিতে, প্রেম বিতরিতে মরু সমুচিতে। আমাদের যে হৃদয় সেটা মরুভূমির মতো শুষ্ক হয়ে গেছে, সেই শুষ্ক হৃদয়ে তার প্রেম বিতরণ করতে এসেছেন, তার ভালোবাসা বিতরণ করে করতে এসেছেন, আমাদের শুকনো হৃদয়কে সরস করবেন বলে এসেছেন। এই যেমন ভীষণ গরমের পর বৃষ্টি হচ্ছে, নানা জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের কি আরাম লাগছে, কি ভালো লাগছে, ঠিক সেই রকম প্রেম বিতরিতে মরু সমুচিতে পতিত জন তারিতে। পতিত জন যাদের জগৎ সবাই ফেলে রেখে দিয়েছেন, তারা তো পতিত, আমরা সবাই পতিত, আমাদের জগৎ ছুঁড়ে ফেলে রাস্তায় ফেলে দিয়েছে, তাই সেই পতিত জনকে তিনি তারণ করবার জন্য এসেছেন। তাই বলছেন তিনি তিনি তাই কাঙাল, তিনি ভক্তি প্রেম প্রীতির কাঙাল, এই প্রেম প্রীতিটুকু আস্বাদন করবার জন্য তিনি মনুষ্য শরীর ধারণ করে জগতের কাছে এসে উপস্থিত হয়েছেন, জগৎকে নতুন পথ দেখাচ্ছেন। ঠাকুর বলেছেন প্রথমে ভগবান হন চুম্বক, ভক্ত হন, প্রথমে ভগবান হন চুম্বক আর ভক্ত হন ছুঁচ, পরে ভগবান হন ছুঁচ আর ভক্ত হয় চুম্বক, ভক্তই তখন ভগবানকে আকর্ষণ করে। এ হল প্রেম প্রীতি ভালোবাসার আকর্ষণ। তিনি একভাবে বাক্য মনের অতীত, অন্যভাবে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, কিন্তু আরও একটি ভাব আছে, সেটা আমরা পাই অবতারের মধ্যে, সেটি হলো ভগবানের এই মাধুর্য ভাব, যেখানে ঐশ্বর্যের লেশটুকু নেই। এই ভাবটি কীরকম, তার সাথে একটা আত্মীয়তা স্থাপন হবে, যেমন সংসারে আমরা একটা ভাব ছাড়া চলতে পারি না, তেমনি ভগবানের সাথেও একটা সম্বন্ধ বা ভাব চাই বা প্রীতি চাই। বলছেন প্রথম দিকে ভগবানই আমাদের আকর্ষণ করে, আমরা ভগবানের দিকে যাই না, ভগবান আমাদের আকৃষ্ট করেন। জীবনে নানা জায়গায় গালে থাপ্পড় খেয়ে হাত গালে হাত বুলাতে বুলাতে একসময় ভগবানের কাছে যাই, তিনি আমাদের তৃষিত মরুকে, তৃষিত চিতকে শান্তি দেন। আমরা বলেছিলাম রামচন্দ্র দত্তের গল্প, যে তিনি তার কন্যা সন্তানকে হারিয়ে একবারে পাগলের মতো হয়ে গেছিলেন, বিজ্ঞানী তিনি, তিনি ভাবছেন এই ছিল এই ডেই, এটা কেমন করে হতে পারে, এটাকে যেন কোনোভাবেই মেনে নেওয়া চলে না, সেই কারণে তিনি কিছুতেই এই অবস্থাটাকে মেনে নিতে চাইছিলেন না, এবং মেনে নিতে চাইছিলেন না বলেই তার ভীষণ কষ্ট হচ্ছিল। শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, শ্রীরামকৃষ্ণ কিচ্ছু করেননি, তার সঙ্গে জমিয়ে কথা বলেছিলেন, জমিয়ে গল্প করেছিলেন, তার যে সেই শুষ্ক হৃদয়ে যেন সুধা বর্ষণ করেছিলেন, স্পঞ্জের মতো তিনি সেই সুধাটিকে যেন নিজের ভেতরে আকর্ষণ করে সমৃদ্ধ হচ্ছেন। যাবার সময় তিনি অনুভব করলেন যে শ্রীরামকৃষ্ণ তাকে বুঝিয়ে দিয়েছেন, জগতে আশাটা যেরকম আমরা মেনে নিই, যাওয়াটাকেও আমাদের মেনে নিতে হবে। আবির্ভাব এবং প্রস্থান এটা জাগতিক শরীরের একটা একটা ইনএভিটেবল আউটকাম, এটা অবশ্যই হবে, কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে মনের সঙ্গে মনের চিরন্তন সম্পর্ক থাকবে। অনেকে বলেন বাবা মাকে চোখে দেখতে পাচ্ছি না, সত্যিই তো বাবা মাকে চোখে দেখতে পাচ্ছি না, তাই বলে কি তারা চলে যায়? তাদের যাবতীয় সুখ স্মৃতি আমাদের মনের মধ্যে রাখা থাকে। যেরকম অনেক দিন বাদে বাদে আমরা যখন অ্যালবাম দেখি, আমাদের ছোটোবেলার ছবি দেখি, হয়তো দেখি নানটু ঘুরে বেড়াচ্ছি আমি, সেই ছোট্ট ৬ মাসের বাচ্চা, আমি কি আর তেমন তা নয়, কিন্তু সেই ছবি দেখে কি আনন্দ হয়। দাদা দিদি যখন সব একসঙ্গে ছিল, একটা বড় সম্পর্ক, যখন কারুর বিয়ে হয়নি, সবাই একসঙ্গে থাকতেন, তাদের সেই ছবি দেখে তখন কি এক অদ্ভুত আনন্দ হয়। ঠিক সেই রকম ভগবান আমাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন, ভালোবাসা দেন, আমাদের ভেতরের যে ক্ষত আছে সেগুলোকে মোচন করে দেন, আমাকে সম্পূর্ণ ঝকঝকে তকতকে করে
এই জগতের কাছে পরিবেশন করেন। ঠিক যেরকম বাড়িতে ফিরে এলে যখন ক্লান্ত শরীরে আমরা ফিরে আসি, তাড়াতাড়ি করে মা দেখবেন খাটের ওপরে যে পরবেন পাজামা পাঞ্জাবি সেটা রেখে দেন। আমরা স্নান করে তৈরি হয়ে আস্তে আস্তেই বিকেলে জলখাবার, সন্ধেবেলা জলখাবার, চা জলখাবার খাওয়া হয়ে যায়। আমরা একদম নারিশড হয়ে যাই, একবারে পুষ্টিতে ভরপুর হয়ে যাই। তারপরে আমরা নিজেদের কাজকর্ম করি, জপ ধ্যান করি বা অন্যান্য কাজকর্ম করি। যে যে ক্লান্তিতে যখন অফিস থেকে ফিরছিলাম তখন মনে হচ্ছিল শরীরে আর এতটুকু শক্তি নেই, শরীরে আর এতটুকু বল নেই। আমাদেরও যখন খুব ক্লান্ত বোধ করি, আমি তো সবসময় সন্ধ্যারতিতে গিয়ে বসতে পারি না, তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের গান শুনি। ওরা যখন গায়, ওদের উচ্ছ্বাস দেখবার মতো, নমো নমো প্রভু বাক্য মনাতীত মনোবচনৈকা ধার, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর তুমি তম ভঞ্জন হার। খণ্ডনভব সব জায়গাটা সুন্দর, কিন্তু এই অংশটা আমার ভীষণ ভালো লাগে, বোধহয় বেশি ছন্দবদ্ধ বলে। আর ছেলেরা অনেক খন্দরে খণ্ডনভ বন্ধন থেকে তাদের যেন একটা মুক্তি হয়েছে, সে একবারে হাত মাথা নাড়িয়ে আমি মন্দিরের চতুর্দিকে ঘুরতে থাকি, ছোট ছোট দরজা দিয়ে ছেলেগুলোকে দেখতে থাকি। ওরা আমায় দেখতে পায় না, ওরা নিজের আনন্দে সে হাত মাথা নাড়িয়ে নমো নমো প্রভু বাক্য বনাতে, একটা শব্দও বোঝে না কিন্তু ওর ভেতরে এক অদ্ভুত আনন্দ যে ছড়িয়ে আছে, সেই আনন্দটা এদের চোখে মুখে চতুর্দিক দিয়ে সেটা ছড়তে ঝরে পড়তে থাকে। নমো নমো প্রভু বাক্য বনাতীত মনোবচনৈকা ধার, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর। যখন তারা উচ্চারণ করে তখন তাদের চোখ মুখে যে উজ্জ্বলতা দেখে বোধ হয় যে তাকে ভালোবাসলে, তাকে চিন্তা করলে তার জ্যোতিতেও আমরা প্রতিভাত হতে পারি। তাই বলছেন প্রথম সম্পর্কটা ভগবান হন চুম্বক, ভক্ত হন ছুঁচ। তারপরে ভগবান ভক্ত হন চুম্বক, ভগবান হন ছুঁচ। দেখবেন ভগবানের সঙ্গে সম্পর্ক করতে করতে আমরা যেখানেই যাই না কেন সেখানেই খোঁজ করি কোনো রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র আছে কি না। আমার মনে আছে পৌরীতে গিয়েছিলাম, তখনও সাধু হইনি, গৌরবাটশাহী ওইখানে আছি, বাথরুমে জানলা দিয়ে দেখছি যে একটা একটা কীরকম ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি, আর ঠাকুরকে তো পরিষ্কার বুঝতে পারছি, ছবি নয় মূর্তি, আর মায়ের ছবি দেখতে পাচ্ছি, স্বামীজির মাঝখানে একটা ছবি আছে যেটাকে চিনতে পাচ্ছি না। তাড়াতাড়ি করে স্নান টান করে কাপড় জামা ছেড়ে নিচে নেমে এসে ওর অপোজিট দিকে এগিয়ে গিয়ে দেখলাম সেখানে লক্ষ্মী দিদি থাকতেন, সেইখানে লক্ষ্মী দিদির শরীর গিয়েছিল, লক্ষ্মী দিদি ওইখানে সাধনা করেছিলেন। ওই মাঝের ছবিটি লক্ষ্মী দিদির, যে সাধুটি ছিলেন তিনি আমাকে নিয়ে গেলেন সেই ঠাকুর লক্ষ্মী দিদির ঘরে, যে খাটে লক্ষ্মী দিদি শুতেন, বিছানা নেই শুধু খাটটি রয়েছে, আর লক্ষ্মী দিদির ব্যবহৃত জিনিসপত্র আছে, লক্ষ্মী দিদির জপের মালা যেটি তিনি নিষেদিন জপ করতেন, লক্ষ্মী দিদির সেই জপের থলি যেটি তিনি যার মধ্যে মালা রেখে তিনি জপ করতেন, পুরনো দিনে আগেকার দিনে হরে কৃষ্ণ হরে রাম লেখা যে জপের মালা ওরকম থলি, গেরুয়া রঙের একটা থলিতে জপ করতেন, লক্ষ্মী দিদির ব্যবহার করা সেই সাদা থান, সে সব সুন্দর করে রাখা ছিল, এখন আছে কিনা জানি না, কিন্তু সেই গৌরবাটশাহীতে ঠিক এরকমভাবে ভক্তরা খুঁজে খুঁজে বার করে। আমাদের এখানে গঙ্গাসাগরে যারা আসেন তারা অনেকেই জানেন না, কিন্তু ঠিক এখন তারা খুঁজে খুঁজে বার করে আসেন, এসে আশ্রম দেখে আনন্দ পান। এই হচ্ছে আগে ছিলেন ভগবান আমাদের আকর্ষণ করতেন, এখন আমরা ভগবানকে আকর্ষণ করি, খুঁজে খুঁজে বার করি, তিনি লুকিয়ে থাকেন আমরা তাকে টেনে সামনে নিয়ে আসি আর বলি তুমি ছাড়া আমার কিছু হবে না। তিনি একভাবে বাক্য মনের অতীত, আবার অন্যভাবে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। আরও একটি ভাব আছে, সেটি হলো আমরা অবতারের মধ্যে পাই, সেই ভাবটি হলো ভগবানের মাধুর্য ভাব। এখানে ঐশ্বর্যের লেশ মাত্র নেই, এই সেই ভাবটি কীরকম, তার সঙ্গে একটা আত্মীয়তা স্থাপন হবে, যে ভগবানের সঙ্গে আত্মীয়তা, এটা কিন্তু সহজ। আমরা ভগবানকে সবসময় কুলুঙ্গিতে তুলে রাখি, দুঃখ বিপদে ডাকি, খুব সাবধানে তাকে খেতে দিই সব কিছু, এই যে আমাদের যে সাবধানতার বন্ধন, এই সাবধানতার বন্ধন ভেঙে দিয়ে তিনি আমাদের কাছে এসেছেন। গীতা এই ভাবটাকে বলছেন সুহৃদ ভাব, ভগবানকে বন্ধুর মতো দেখা, বন্ধুর মতো তাকে ভালোবাসা, বন্ধুর মতো তাকে গ্রহণ করা। বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম ইয়েন মামোপয়ান্তি তে। সংসারে যেমন সব কাজ প্রীতি মাখানো, ছেলেকে খাওয়ানো, স্বামীর সেবা, রাঁধা বাড়া সব একেবারে প্রীতি মাখানো, তেমনি ভগবানের জন্য যেটি করি সেখানে সব সেখানে তো এই প্রীতি মাখাতে পারি না,
কাজেই তার তৃপ্তি হয় না। সংসারের কাজ প্রীতিমা, সংসারের সব কাজ প্রীতিমা কেন, ছেলে মেয়ে সবাই সেই প্রীতিটুকু আস্বাদন করছেন। তাই ভগবান বলছেন, একটু প্রীতির সঙ্গে আমার ভজনা করো। গীতার এই শ্লোকে প্রীতি কথাটি একেবারে স্পষ্ট লেখা আছে। অনুরাগ প্রেমের ভজন চাই, জানো তো বিষয়ের উপর আমাদের কত ভালোবাসার টান, ওই প্রীতিটুকু আছে বলে সংসার চলছে। ভগবান আমাদের কাছে চাইছেন একটু প্রীতিমাখা ভজন। তার প্রতিদানে কি দিচ্ছেন? বুদ্ধিযোগ, দদামি বুদ্ধি যোগম তম ইয়েন মামো পয়ান্তিতে, বলছেন বুদ্ধিযোগ, এ যেসে বুদ্ধি নয়, কি বুদ্ধি না, শুভ বুদ্ধি, বিষয় বিবেক বুদ্ধি। এ বুদ্ধি কি করে, এ বুদ্ধি কি করে না, তার সঙ্গে যোগ বা মিলন করে দেয়, ভগবান লাভ করিয়ে দেয়, তিনি স্বয়ং দেন এই বুদ্ধি। ভালোবাসা এলে তার সঙ্গে একটা আদান প্রদানের সম্বন্ধ হয়, এইটা হচ্ছে কথা। জগতে সব কিছু আমরা তৈরি করি বুদ্ধি দিয়ে। একজন ভদ্রমহিলা, খুব সম্ভবত বৈষ্ণব, তিনি রোজ এই একটা তিনি তার একটা ব্লগ তৈরি করেছেন। সেই ব্লগে একটাই কাজ, তিনি কি কি রান্না করছেন সেগুলো দেখা। হয়তো আপনাদের অনেক সময়, আমারও অনেক সময় প্রথম প্রথম দেখতে খুব বিরক্তি লাগে, কিন্তু একটি জিনিস দেখে আমার খুব ভাল লাগলো, তিনি স্বামী এবং সন্তান যে খাবার খেতে ভালোবাসেন সেই খাবারগুলো রান্না করেন, কিন্তু খাবার দেওয়ার আগে তিনি সেই সব খাবার খুব সুন্দর করে রেঁধে, খুব সুন্দর করে পরিবেশন করে আগে ভগবানের কাছে নিবেদন করে, এবং ভগবানের কাছে নিবেদন করে তিনি তারপরে সেগুলোকে সন্তানদের পরিবেশন করেন। রবিবার দিন তারা মন্দিরে যান, দুপুরে তারা মন্দিরে অন্নগ্রহণ করেন, সেই কারণে সকালবেলা ভগবান, তারা তো মন্দিরে গিয়ে খাবেন, তাহলে ঠাকুর কি খাবেন, সেই কারণে রবিবার সকালের টিফিনটা একটা অদ্ভুত। ভাত, ভাত একটু সেদ্ধ করেন, তাতে আলু দেন, তাতে কড়াইশুঁটি দেন, নানা কিছু দিয়ে একটু ঘি দিয়ে দেন, এরকম আমরা ফেনা ভাত খাই, ঠিক সেই রকম একটা রেসিপি তৈরি করেন, এবং সেইটা ব্রেকফাস্ট বলছেন। এটা খেলে পেট ভরা থাকবে, নিজের কথা বলছেন না, ভগবানের পেট ভরা থাকে। কি সুন্দর ভাবটা, আমার এই ভাবটা এত ভালো লেগেছে। রবিবার তারা মন্দিরে গিয়ে খাবেন, কত ভালো মন্দ কিছু খাবেন, প্রসাদ খাবেন, কিন্তু ঘরের যে ভগবান তার তো খাওয়া হবে না, তাহলে তাকে সঙ্গে করে কোথায় নিয়ে যাব। তাই তাঁর যাতে এতটুকু অযত্ন না হয়, তাই সকালবেলা বেশি খাইয়ে দিয়েছে। যেমন আমাদের মায়েরা কোথাও বেড়াতে নিয়ে গেলে জুটুতে যখন নিয়ে যেতেন ক্রিসমাসের সময়, এবারে ঠেসে খাইয়ে নিয়ে যেতেন, আবার ব্যাগে করে কমলা লেবু, নানা রকমের বিস্কুট, আপেল এসব নিয়ে যেতেন, সেই সেইগুলো খাওয়াতেন, আবার ফিরে আসবার সময় কোনো একটা হোটেল রেস্টুরেন্ট থেকে কিছু খাইয়ে নিয়ে আসতেন। কিন্তু যে দুপুরবেলার যে শক্ত খাবারটা, সেটা কিন্তু 9টার সময় খাইয়ে নিয়ে যেতেন, যাতে আমাদের কখনো কোনো রকম খিদে না পায়। যে ভগবানের সঙ্গে যে সম্পর্কটা আমার এত ভালো লেগেছে ওনার ওই ব্লগটা দেখতে দেখতে, রোজ দেখি তিনি নানা রকম রান্না করেন, আজকে শুক্তো রান্না করছেন, আজকে ছানার তরকারি রাখছেন, আজকে ঝিঙে পোস্ত রান্না করছেন, আমি ভাবি এরকম রান্নাই করেন তো, এটা দেখানোর কী আছে। কিন্তু দেখানোর যেটা, সেটা হচ্ছে এই সব রান্না হয়ে যাওয়ার পরে সেই রান্নাগুলোকে সুন্দর করে গুছিয়ে তিনি তার ঘরের যে গৃহদেবতা আছেন তাকে তিনি নিবেদন করেন, এবং তাকে নিবেদন করে তারপরে, যেমন এই রবিবার তার দেবতা মন্দিরে যাওয়া ছিল না, অম্বুবাচীর জন্য মন্দিরে যাওয়া ছিল না, সেই কারণে সকালবেলা তিনি লুচি আর আলুর তরকারি তৈরি করে সেইগুলো ভগবানকে নিবেদন করছেন। এই যে ভাবটা ভগবানের সঙ্গে, তিনি আবার নিজে নিজের সন্তানকে ঠিক যেরকম ভালোবাসেন, তার কথা যেরকম চিন্তা করেন, ঈশ্বরের কথা ঠিক তেমনিভাবে চিন্তা করছেন। ভগবান তার সিংহাসন থেকে নেমে এসেছেন, রবীন্দ্রনাথ লিখছেন না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। তিনি নেমে এসেছেন, তিনি যেন আমার মরজগতের পৃথিবীতে এসেছেন, আমার সংসারের একজন হয়েছেন, আমার খেঁদা মোদা পচা যেরকম আছে তেমনি ভোদা বলে আমাদের শ্রীরামকৃষ্ণদেব আমাদের সংসারে আছে। কি সুন্দর, আমরা ফুল জল দিয়ে পুজো করি, তার বদলে তার কাছে এটা চাই ওটা চাই, অভাব মিটছে না, বাসনা পূর্ণ হচ্ছে না, একে তো বন্ধন রয়েছেই, আবার ভগবানের পূজা করে বন্ধন, বন্ধনের ওপর বন্ধন তো। কিন্তু তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে যা দেন তা অন্য জিনিস, ইয়েন মামো পয়ান্তিতে, তাকে পাবার উপায় বলে দিচ্ছেন, দেখছো তো কত তফাত। এইটা হচ্ছে দ্বিতীয় কথা, এই যে শ্লোকটা যেটা হলো,
तेषां सततयुक्तां भजनां भजनं प्रीति भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं ते तम येन मामु पयान्ति ते। बुद्धियोगं बुद्धिदान, कि बुद्धिदान सेटा हच्छे शुभ बुद्धि बा विवेक बुद्धि बा आमादेर शास्त्रे जेटाके बोलछे सेटा हच्छे धी शक्ति प्रदान करें, पावर अफ इंटेलेक्ट। आमरा जत ईश्वराभिमुखी हई, जत उच्च चिंता करते थाकि, যত পবিত্র চিন্তা করতে থাকি, আমাদের ভেতরে এই বুদ্ধি যোগ বা পাওয়ার অফ ইন্টেলেক্ট বা ধী শক্তির বিকাশ হয়। পাওয়ার অফ ইন্টেলেক্ট কি করে? পাওয়ার অফ ইন্টেলেক্ট করে ভালো জিনিসকে গ্রহণ করার ক্ষমতা বাড়ায়, আর খারাপ জিনিসকে সঙ্গে সঙ্গে বর্জন করার শক্তি দেয়। খারাপ জিনিসকে আমরা সহজে বর্জন করতে পারি না, তার কারণ হচ্ছে এই খারাপ জিনিসের একটা অদ্ভুত লোভনীয় জিনিস আছে। আমরা কাউকে যদি একটা সাধারণ মানের জিনিস দিতে চাই, একটা খুব ভালো র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে তাতে একটা গোলাপ ফুল এইসব লাগিয়ে নানা আকর্ষণীয় করে দিই, এগুলো প্রত্যেকটা খারাপ জিনিস প্রত্যেকটা আকর্ষণ হয়ে আসে। বলছেন না, মিথ্যা যতই মোহন বেশে, মিথ্যাকে জগতের কাছে আসতে গেলে মোহনীয় একটা খুব আকর্ষণীয়ভাবে আসতে হয়। এই যে আমাদের বিজ্ঞাপনগুলো দেখায়, সত্যি কি তাই? হরলিক্স খাওয়ার মতো বা আই এম এ কমপ্লেন বাই বয়, আই এম এ কমপ্লেন গার্ল, সত্যি সত্যি খাওয়ার মতো চাই 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 করুন ভাবে বাড়তে থাকে, তা না, ওটা একটা মিথ্যা। খেলে পুষ্টি হবে, যার বাড়ার সে বাড়বে, যার না বাড়ার সে বাড়বে না, কমপ্লেন বয়ও হতে পারবে না, কমপ্লেন গার্লও হতে পারবে না। অত সেই মিথ্যা দেখাচ্ছেন, মুখ ধুয়ে রোজ রাত্রে যদি বোরোলিন মেখে থাকে তাহলে তাকে তার সেই রূপলাবণ্য ইয়ে থাকে। আমরা ছেলেবেলায় দেখতাম লাক্স সাবান, যত বড় বড় বিখ্যাত অভিনেত্রী সবাই সেই লাক্স সাবান মাখে। হ্যাঁ, আমি তো কালোর মতো ভূত, আমি ভাবতাম আমার মুখটাকে ওই লাক্স সাবান দিয়ে ঘষলে বোধহয় এরকম ঝকঝকে তকতকে থাকে। হেমা মালিনী লাগিয়েছেন, শর্মিলা ঠাকুর লাগিয়েছেন, সবাই লাক্স সাবান দিয়ে ফর্সা হয়েছেন, আর আমি ভাবতাম আমিও লাক্স সাবান দিয়ে ফর্সা হতাম। কত ঘষান ঘষেছি, কিন্তু চন্দনের মতো সেই সাবান ঘষে পড়ে গেছে, আমার গায়ের রং যেরকম কালো ছিল ঠিক সেই রকম। এই মিথ্যা একটা মোহনীয় বেশ রূপে আসে, মোহনীয় একটা চকচকে আকর্ষণ আসে, তাকে বর্জন করার শক্তি। আত্মস্বানন্দজি খুব মজা করে ধী শক্তিটার কথা বলতেন, বলতেন ভগবানকে ভালোবাসলে মাথার মধ্যে এই রকম জায়গায় একটা চ্যানেল তৈরি হয়। সে চ্যানেলটা কি করে না, কোন কথাটা ডান দিক দিয়ে ডান কান দিয়ে ঢুকিয়ে বাঁকানে পাঠিয়ে দেবো, আর কোন কথাটা ডান দিক দিয়ে ঢুকিয়ে নলের মতো হৃদয়ে পাঠাবো, এইটা করার শক্তি জাগিয়ে দেয়। তিনি মজা করেই বলতেন, কিন্তু শাস্ত্র একে বলছে ধী শক্তি বা পাওয়ার অফ ইন্টেলেক্ট, বা গীতায় যাকে বলছেন বুদ্ধিযোগ। যখন আমাদের ভগবানের প্রতি আমরা প্রীতির সঙ্গে ভালোবাসি, প্রীতির সঙ্গে ভালোবাসা মানে আমার ভেতরে যত শুভ বুদ্ধির জাগরণ হয় তত আমার ভেতরে আমরা এই বুদ্ধিযোগ তিনি আমাদের দান করেন। ভালোবাসা এলে তার সঙ্গে একটা আদান প্রদানের সম্পর্ক হয়। আপনি যদি সমমেরু না হন তাহলে কিছুতেই আদান প্রদান হয় না। আপনি আপনার কাজের লোককে বাড়িতে যে জিনিসগুলো ব্যবহার করতে পারছেন না, ফল একটু নরম নরম হয়ে গেছে, নিয়ে যাও অতি বাড়িতে নিয়ে যা, এইটাকে নিয়ে যা, আপনি দান করে থাকেন, সেগুলো আদান প্রদান করেন না। যেমন ভালো রান্না করে একতলা থেকে দোতলায় নিয়ে যান বাটিতে করে, আবার দোতলা থেকে একতলায় আসে, আপনারা একই হাউজিং কমপ্লেক্সে ওপরের নিচে সব জায়গাতে আছেন, এই একই কমপ্লেক্সের ভেতরে ওপরের নিচে সব জায়গাতে আছেন। এই হচ্ছে বোধটা, এটা আমাদের ভেতরে জাগাতে হবে। এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরে জাগছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভীষণ কষ্ট, ভীষণ বেদনা। তাই বলছেন আমরা ফুল জল দিয়ে একটু পুজো করি, তার বদলে এটা চাই ওটা চাই, যা কিছু দিই তার বদলে চাই, সবসময় চাই, না চেয়ে আমরা কিছুতেই থাকতে পারি না। ফুল জল দিয়ে পুজো করি, তারপরে এটা চাই ওটা চাই, অভাব মিটছে না, বাসনাও পূর্ণ হচ্ছে না। আবার চাই বলে ভিখিরিকে তো সবসময়, ভিখারি আমার পূর্বাশ্রমের কথা মনে আছে, একজন ভিখারি ছিলেন, তিনি এসে কলিং বেল টিপতেন, বাড়ির কোনো মেয়ে মুখ বাড়িয়ে দেখলে বলতে যাও তো মা, মায়ের কাছে একটা টাকা নিয়ে এসো, একেবারে ডিমান্ডিং অ্যাটিটিউড ভিখারির। এরকম হলেও হবে না, ভিখারিকে লোকে ছুঁড়ে দেবে, তুমি 20 পয়সা নিতে পারো, 50 পয়সা নিতে পারো, 1 টাকা দিতে পারো, যাই, কিন্তু কখনোই আপনি ভিখারির যদি সম্পর্ক থাকে ভগবানের সঙ্গে কখনো তার মনে হলো এরকম ছুঁড়ে দেবে তা নয়, কিন্তু ভালোবাসা দিয়ে তার সঙ্গে এক আসনে বসতে হবে, তবে না তাকে ভালোবাসছি। এই যে তার যে বন্ধু ছিলেন শ্রীকৃষ্ণের যে বন্ধু, তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসছেন, তার সেই
কোলেতে লুকিয়ে নিয়ে এসছেন, সেই চিড়ে নিয়ে এসছেন, তিনি দ্বারপালকে বলছেন, তারপরে তিনি নিয়ে গেছেন, শ্রীকৃষ্ণ তাকে আসনে বসিয়ে তার পা ধুয়ে দিচ্ছেন, বলছেন বন্ধু তুমি এতদিন ভাবে এতদিন পরে এসেছো, সুধামা দেব এসছেন, সুধামা তুমি এতদিন পরে এসেছো, আমার জন্য কি নিয়ে এসছো? তিনি বন্ধুর ঠাট বাট দেখে, তিনি তো ঠাট বাট ভেবে আসেননি, তিনি বন্ধুর ঠাট বাট দেখে কিছুতেই সেই ইয়ে থেকে খুলতে পাচ্ছেন না। তারপরে তিনি জোর করে তার সাথে খাচ্ছেন, দুজনের এক জায়গায় এসেছেন। তিনি ভাবছেন তিনি ওই সন্দেশ নিয়ে গেছিলেন গোপালের মা, আর সে ঠাকুর বলছেন তুমি এসব কেন নিয়ে আসো, তুমি নাড়ু করে নিয়ে আসবে, তারপরে এই চচ্চড়ি করবে, এই করবে, তাই করবে, অর্থাৎ তোমার যে রেঞ্জে তার সঙ্গে তোমার নিজের হাতের জিনিস তুমি রান্না করে এনে আমাকে দেবে। ভগবান কিরকম নেমে আসছেন আমাদের স্তরে, ঠিক সেইরকম ভগবান যেমন নেমে আসছেন সিঁড়ি থেকে, আমাদের কাজ হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে তার সঙ্গে একসঙ্গে সম্পর্ক তৈরি করে। আমাদের খালি বারবার মনে পড়ে সংঘগুরুর সাথে আমাদের কি সুন্দর সম্পর্ক বেলুড় মঠে থাকাকালীন। বেলুড় মঠ থেকে চলে আসার সময় এটা সবচেয়ে বেশি দুঃখের ছিল, সেটা হচ্ছে সংঘগুরুকে আমরা কাছ থেকে সেরকমভাবে পাই না, একটা দূরত্ব থেকে পাই, অথচ আমাদের কি সুন্দর সম্পর্ক ছিল। গভরাঞ্জি পাশে দাঁড়িয়ে তার চেয়ারে হেলান দিয়ে মহারাজের সঙ্গে গল্প করছি। এসব ছবি নিজের মনে এলেই মনে হয় যে তাকে তারা অনেকে ধ্যানে তাকে পায়, আর আমরা তিনি আমাদের খেলার সখা হয়ে গেছিলেন। আত্মস্থানন্দ্রী সকালবেলা মন্দির প্রণাম করে এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতেন, মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা যে রোজ তার সাথে গল্প করতাম। একদিন খুব বকুনি খেলাম বিমলাত্মানজির কাছে, তোমাদের বলিহারি যাই মহারাজ দাঁড়াতে পারেন না, আর তুমি তুমি তার সাথে গল্প করছো, মহারাজ কিন্তু অত্যন্ত করুণার দৃষ্টিতে দেখছেন। আমরা গেলে যে মহারাজ আগে ভূতিষানন্দজির কাছে বড় একটা যেতে দিতেন না, রাগ করতেন, তার কাছেই গেলে দূর থেকে তিনি এমনি বাহাতি এমনি এমনি করে ডাকতেন, আমরা তার কাছে সহজে চলে যেতে পারতাম। তিনি যে সকলের পূজ্য, সকলের ধ্যানের বস্তু, এটা আমরা ভুলেই গেছিলাম। আমরা মনে করতাম মহারাজ আমাদের খেলার সাথী, বিশেষ করে সন্ন্যাস ব্রহ্মচর্য যখন হতো তখন এমন মহারাজকে ঠেসান দিয়ে বসতাম আমরা, এরা মহারাজ আমাদেরই খেলার সাথী। এইটা হচ্ছে কথা, ভগবানের সঙ্গে এই রকম করতে হয়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাসি গান গিয়েছি বকুলের তলায়, এই ভাবটা যেন আমাদের থাকা দরকার, ভগবান যেন আমাদের সঙ্গী হয়ে আছেন। যখন হাঁটবো কোনো দিকে তিনি না তিনি আমার সঙ্গে আছেন। মহারাজ বলছেন গীতা হলো ব্রহ্মবিদ্যা, কি করে আত্মজ্ঞান লাভ হয়, ভগবত দর্শন হয়, তার উপায় বলছেন ভগবান স্বয়ং। যারা প্রীতিপূর্বক আমাকে আমার ভজনা করে তাদের আমি দিই বুদ্ধিযোগ, যার দ্বারা তারা আমাকে লাভ করে। ভগবান ছাড়া শান্তি নেই, কি সুন্দর এবং পরিষ্কার কথা এই শ্লোকের ব্যাখ্যাটি করছেন। শ্লোক বলছেন তেষাং সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম ইয়ে ন মামু পয়ান্তিতে। যে আমাকে খোঁজার চেষ্টা করে, যে আমাকে ভালোবাসার সঙ্গে খোঁজার চেষ্টা করে, নিজের আকুতির সঙ্গে খোঁজার চেষ্টা করে, তাকে আমি আমার পাওয়ার পথ বলে দিই, তারপর সেই পথে গিয়ে তারা আমাকে লাভ করে, আমাকে তাদের জীবনের অবলম্বন সেই যে শ্রেষ্ঠ সম্পদ সেইটা লাভ করে। ব্রহ্মচারী কাঠ কাটছিল, সাধারণ কাঠ, সেই কাঠ কেটে তার দুবেলার খাবার জুটত না, তাই তাকে এই কাঠুরিয়া কাঠ কাটছিল, সেই কাঠুরিয়া কাঠ কেটে তার সারাদিনের খাওয়ার পয়সা খাবার টাকা জুটত না। ব্রহ্মচারী দেখে বললেন তুমি থেমে গেল কেন, এগিয়ে যাও। খানিক এগিয়ে গিয়ে সে দেখলো যে চন্দনের বন কাঠ কাটতে শুরু করলো, প্রচুর টাকা লাভ করলো। তারপরে একদিন তার মনে হলো ব্রহ্মচারী তো তাকে থেমে থাকতে বলেননি, তাই তিনি আরও এগিয়ে গেলেন। তারপরে তামার ক্ষেত, তারপরে রূপোর খনি, তারপরে সোনার খনি, তারপরে হীরে মণিমুক্ত জহরত। আমরা যত তার দিকে এগিয়ে যাব তত আমাদের অন্তর সম্পদে পূর্ণ করবে। আমাদের ভজন কিরকম, আমি এই আমি পুজো করলাম, এবার আমাকে দাও, এটা দাও, সেটা দাও, পেলে আবার কি, চাওয়ার শেষ নেই, এ পিপাসার শেষ নেই। তার সঙ্গে আসে জ্বালা যন্ত্রণা, ঠাকুর চিলের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, কি সুন্দর দৃষ্টান্ত। চিল শেষে মাছটিকে ফেলে দিয়ে গাছের ওপর বসলো, তখন নিশ্চিত তবু আমরা বাসনা ছাড়ছি না। সে এক চিল একটা মাছ নিয়ে যাচ্ছিল, তার পেছনে কাকের দল ছুটছে, যেদিকে সে যায় উত্তরে যায়, দক্ষিণে যায়, পূর্বে যায়, পশ্চিমে যায়, সেই কাকের দল তার কাছে ছুটছে। ক্লান্ত হয়ে কোনো রকমভাবে তার মুখটি খুলে গেছিল, টপ করে মাছটা মেঝেতে পড়ে গেল। তখন সেই কাকের দল সেই চিলকে ছেড়ে দিয়ে সেই মাছের ওপর ঝাঁপিয়ে পড়ল,
চিল গাছে বসে শান্তিতে থাকলো। এই যে সাংসারিক যে আসক্তি, এটাকে যদি আমরা পরিত্যাগ না করতে পারি, তাহলে একটা আসক্তি আমাদের আরেকটা আসক্তির জালে ফেলবে, আরেকটা আসক্তি আমাদের আরেকটা আসক্তির জালে ফেলবে, এবং অন্তহীন আসক্তি। আমার হলুদ তিনখানা সোয়েটার, আমার তিনখানা সোয়েটার আছে, একটা হলুদ, একটা মেরুন আর একটা ডিপ নীল, কিন্তু এই যে পাড়ার ছেলেটাকে দেখলাম সাদার মধ্যে একটা ডিপ নীল বা অ্যাশ রঙের ডিপ নীল সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে, আমার মনে হলো আমার ওরকম যদি হয় আমার খুব ভালো লাগে। এই ফিল্মস্টারেরা কত রকমভাবে আমাদের প্রলোভিত করে, আমরা দেখেছি সেই লম্বা বেল্টসের প্যান্ট, 36 বেল্টসের প্যান্ট, সব ছেলেদের ব্যান্ডস প্যান্টের বেল্ট 36 হয়ে গেল। আবার সেই কায়ামত সে কায়ামত তক শুরু হলো, সবার সেই প্যান্ট একবারে সরু হয়ে গেল। আমরাই পড়েছি 36 বেল্টসের প্যান্ট পড়েছি, আবার 19-এর ব্যান্ড প্যান্টে প্যান্ট পরে, আর এখন তো ছেলেপুলেরা কী করে পা ঢুকায়, ওটাই আমার কাছে একটা বড় বিস্ময়। আমাদের সব সময় এক একটা করে ঘটনা আমাদের সামনে ঘটছে, আমাদের সেইটিই চাই, সেটা ছাড়া আমাদের অন্য কিছু চাই না। আমরা কিছুতেই আমাদের নিজস্ব স্টাইল তৈরি করতে পারি না, আমাদের নিজস্ব ভঙ্গিমা তৈরি করতে পারি না, আমাদের নিজস্বতা তৈরি করতে পারি না, সেই কারণে আমাদের কোনো কিছুই হয় না। তিনি আমাদের হৃদয়ে রয়েছেন, আর আমরা তাকে সেখানে দরজা বন্ধ করে রেখে বাইরে ঘুরছি আনন্দ ও শান্তির আশায়। এই দুর্দশার মূলে, এই দুর্দশা আমাদের কে করেছেন? তিনি। কলু যেমন বলদকে ঘানিতে জুড়ে তার চোখে ঠুলি পরিয়ে ঘোরায়, ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া, তিনি আমাদের ঘোরাচ্ছেন অন্তর্যমী রূপে। তাহলে উপায় তিনিই বলে দিচ্ছেন, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তারই শরণাগত হয়ে তাকে বলা, আমার চোখের ঠুলি খুলে দাও, আমার এই বন্ধন মোচন করো, ঘানি থেকে রেহাই দাও, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিয়ত, খুলে দে মা চোখের ঠুলি হেরি গোতর অভয় পাদ। এই বন্ধন খোলাতে হবে, বন্ধন মুক্ত হবার জন্যই ভগবানের শরণাগত হতে হয়। আমি করছি কি, আরো গিট দিচ্ছি, এ ভগবান জোরু দাও, ছেলে দাও, জমি দাও, টাকা বাড়ি গাড়ি দাও, মকদ্দমা জিতিয়ে দাও, এসব চাইছি, বাসনার অন্ত নেই। যদি বুঝতাম যে লক্ষ টাকা দিলে আশ মিটে যায়, কিন্তু তা তো নয়, একটি রাজ্য পেলেও নয়, গোটা পৃথিবীটা পেলেও নয়, শান্তির এ পথ এ নয়, আমরা একবার উল্টো রাস্তায় চলেছি তাই শান্তি পাচ্ছি না। ভোগ বাসনার থেকেই জ্বালা যন্ত্রণা, সেই চিলের দশা, একটু ভোগ করবে বলেই তো সে ছো মেরে মাছটাকে নিচে নিয়ে আকাশে উড়েছিল, পারলে ভোগ করবে, ভোগ বাসনা নিয়ে আছে বলেই মানুষের এত জ্বালা যন্ত্রণা। ঠাকুরের এই সব উপদেশ গীতার উপদেশের মতো, এগুলি চিন্তা করতে হয়, ধ্যান করতে হয়। কি সুন্দর কথা বলছেন, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত, খুলে দে মা চোখের ঝুলি হেরি গোতর অভয় পদ, ব্রাহ্ময়া সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া। তিনি আমাদের ঘোরাচ্ছেন, একেবারে ঘোরাচ্ছেন, কলুর বলদের চোখে, কলুর বলদ যে যে তেল বার করে তার চোখে ঠুলি লাগিয়ে দেয়, ঠুলি একটা মেটালের ক্যাপ মতো চোখের ওপর লাগিয়ে দেয়, সে কিচ্ছু দেখতে পায় না, সে একটা নির্দিষ্ট পথে একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে ঘুরতে থাকে, আর সে ঘুরতে থাকে ঘুরতে থাকে, আর তার সেই জায়গাটা একটা যেখানটা সেটা ঘুরছে, সেই চাকি যেটা আছে তার ভেতরে সর্ষে দিয়ে দেওয়া হয়, সে একদিক দিয়ে তেল বেরোতে থাকে আর একদিক দিয়ে খোল বেরিয়ে যায়, সে কিছুই জানতে পারে না, সে যে তেল উৎপাদন করতে পারে, সে যে সর্ষে উৎপাদন করতে সে ভুলেই গেছে, সে জানতেই পারে না, কেন না তার চোখের ওপর একটা মেটালের ক্যাপ পরিয়ে দেওয়া আছে, সে একটা নির্দিষ্ট পথ দিয়ে চলছে। ঠিক সেই রকম তেমনি তিনি আমাদের এরকম যন্ত্রের মতো ঘোরান, মায়ার আবর্তে আবর্তিত করে, একদম মায়া দিয়ে তিনি আবৃত করে রেখেছেন। নালে ভেবে দেখুন না, আমরা সবাই সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আমাদের সবার ভেতরে সেই শক্তি বিরাজ করছেন, তবু আমরা কেন এই হীন জীবনযাপন করছি? তার মূল কথা হচ্ছে আমরা নিজেরা অন্তরে বুঝতে পারি না, সেই কারণে আমাদের এই হীন জীবনযাপন করা। আমরা যদি অন্তরে বুঝতে পারতাম যে আমাদের এই হীন জীবন আমরা যাপন করছি, তাহলে কিন্তু এই কাজটা আমরা কখনো কোনো অবস্থাতে করতাম না। আমরা যে যে হীন জীবনযাপন করছি, এইটা আমরা কখনোই কোনো অবস্থাতে করতাম না। ভগবান আমাদের কিছুতেই বুঝতে দেন না, বুঝতে দিলে তার খেলা চলে না। যদি তার সাথে মিলেমিশে একাকার হই,
তাহলে কে তাকে ডাকবে? তাহলে জগতে তো সবাই এক হয়ে যাবে। সেই কারণে তিনি আমাদের ঘুরে বেড়ান এই সংসার পরিচালনা করার জন্য। কিন্তু একই সঙ্গে আমরা যখন তার সংসার পরিচালনা করার পথে এগোই, তখন তিনি আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন। আমাদের যেমন কেউ কোনো অপরাধ করলে জেল হয়, তারপরে জেলের একটা মেয়াদ আছে, আবার ভালো ব্যবহার করলে, উপযুক্ত খারাপ কোনো রকম কিছু না করলে মেয়াদের আগেই মুক্তি হয়। ঠিক সেই রকম এই সংসারের মেয়াদের আগেই আমাদের মুক্তি হবে। সেই মুক্তি কেমন? না, সেই মুক্তি হচ্ছে ভগবানের সঙ্গে একীভূত হয়ে ভগবানের সত্তা, ভগবানের স্বরূপকে আমাদের একীভূত হয়ে যাওয়ার কথা। তাই বলছেন, ভবের গাছে বেঁধে মা পাক দিতেছ অবিরত, খুলে দে মা চোখের ঠুলি, হেরি গো তোর অভয় পাদ। আমি তোমার পাটি, তোমার সেই অভয় শ্রীচরণ দেখতে চাই। আমায় রেখো না আধারে আর দেখতে দাও, আর রেখো না আধারে আমায় দেখতে দাও। আমায় তুমি আর অন্ধকারে রেখো না, আমাকে দেখতে দাও। আমি দেখতে চাই তোমাকে, তোমার সেই দিব্য রূপ, সেটা আমরা দেখতে চাই। ছোটবেলা থেকে ভাবতুম ক্যালেন্ডারে শ্রীরামকৃষ্ণের ছবি আছে, বাড়িতে শ্রীরামকৃষ্ণের ছবি আছে, সেইটা দেখতাম আর ভাবতাম আদতে তিনি কেমন ছিলেন। তারপরে যখন বেলুড় মঠে আসা যাওয়া শুরু করলাম, কাঁচের বাইরে থেকে তিনি আরেক রকম দেখা দিলেন। তারপরে যখন অনেক পরে সাধু হবার পরে যখন কাঁচের ভেতরে গিয়ে তাকে দেখার সুযোগ হলো, মনে হলো নিজের আবেশ, নিজের উচ্ছ্বাসকে আটকে রাখতে পারছি না, এক দৌড়ে গিয়ে তাকে যেন জড়িয়ে ধরে ফেলি। তিনি যেন একেবারে প্রেমময় রূপে বিরাজ করছেন, সমাধিস্থ হয়ে আছেন তার প্রেমের ভাবটিকে নিয়ে। আমার নিজের ব্যক্তিগতভাবে এরকম মনে হয়, আপনাদের অন্যরকম মনে হতেও পারে, সেটা হতেই পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণের সেই মূর্তির ভেতর দিয়ে এত প্রেমের প্রকাশ হয়, মনে হয় আমরা যেন আমাদের লিমিটেড সত্তাটাকে ফেলে দিয়ে তার সেই আনলিমিটেড সত্তা তার সঙ্গে মিশে যাই। এটা আপনারা দেখবেন যখন আপনারা ট্রেন থেকে নেমে পুরী উদ্দেশ্যে যাচ্ছেন, পুরীর যাবতীয় হোটেলগুলো সিশরের ধার দিয়ে, যখন প্রথম সেই সিশরের ওই বাঁকটাতে পড়ে, তখন সেই সমুদ্র থেকে যে কী অদ্ভুত আনন্দ হয়, মনে হয় সেই হিল্লোল কল্লোল উপভোগ করি। ডান দিকে যে অত ভালো ভালো বাড়ি আছে, এমনকি যে হোটেলে বুকিং আছে সেই হোটেল ছেড়েই চলে গেছি, কিন্তু হাঁ করে সেইটির দিকে হাঁ করে তাকিয়ে আছি, আমরা তাকিয়েই আছি, তাকিয়েই আছি, আমাদের যেন আর কোনো দিকে তাকাতে ইচ্ছা করে না। তারপরে গিয়ে কোনো রকমে বুকিং চেকিং করে জামা কাপড় ছেড়ে একবারে দে ছুট দে ছুট, সমুদ্র আছড়ে ফেলে দিচ্ছে, আমরা উল্টে পড়ে যাচ্ছি, আমাদের সমুদ্রে উত্থান পাথান করার কোনো রকম আমাদের শক্তি নেই, কিন্তু আমরা তবু ওই আছড়ে পড়ার ভিতরে এক অদ্ভুত আনন্দ পাচ্ছি, বোকার মতো খিলখিল করে হাসছি, কারণ আমার ভেতরের যে আনন্দ সত্তা, আমার ভেতরের যে ভাণ্ডারটা, সেটা যেটা খুলে যাচ্ছে। ঠিক এই ভাবটা যখন আমরা ঈশ্বরের কাছে যাই, আমরা অনুভব করতে পারি, তখন দেখবেন আমরা সত্য, আমরা ধন্য। এই ঘটনাটা বারবার বলি, আমি নিজের অভিজ্ঞতা হয়েছে বলে তাই একটু বলি, যে আমরা প্ল্যান করে যাই কত কি করব। আমি তো ওই বেলুড় মঠে গেলে সকালে যখন ঠাকুরকে প্রণাম করতে যাই, ইদানিং আজকে এবারে একটুখানি বকাঝকা খেতে হলো, কারণ ঠাকুরের ভোগের সময় হয়ে গেছে, পল্লব উঠবে, এখন পূজা খুব তাড়াতাড়ি হয় বলে, তো সেই আমরা তারই মধ্যে যেন কিছুতেই বেরিয়ে যেতে ইচ্ছা করছে না, বারবার যেন যুক্তি খুঁজছে, এই তো এখনো জানলা বন্ধ হয়নি, এই তো এখনো দরজা বন্ধ হয়নি, আমি কি এত আর বাঁচি না, আমি দাঁড়িয়ে থাকলে কি ঠাকুর খেতে পারবেন না, কিন্তু আমাদের বেরিয়ে আসতে হয়। তার সে অদ্ভুত দিব্য রূপ, মনে হচ্ছে একবারে যেন তাকিয়ে আছেন আপনার দিকে, ঘাড় ঘোরালেই আপনি যেন যেদিকে ঘাড় ঘোরাবেন তিনি যেন সেই দিকেই দেখছেন, তার হাসি, তার অদ্ভুত মাদকতা আমাদের যেন মথিত করে রেখে দিয়েছেন, একদম তার থেকে বেরিয়ে আসতে পারছি না, আমরা যেন তার ভেতরে ডুবে আছি। এই ভালোবাসাটা, শ্রীরামকৃষ্ণের এই ভালোবাসার প্রতি আমাদের যেন আসক্তি হয়, আমাদের সব বিষয়ে আসক্তি হয়, ঈশ্বরের ভালোবাসার প্রতি যেন আসক্তি হয়। আমি যেমন খেঁদিবুচিকে ভালোবাসি, ঠিক সেই রকম পচা, যেমন খেঁদিবুচি যেমন পচাকে ভালোবাসে, ঠিক সেই রকম আমাদের পচা মন্দিরে বসে আছে, তার সঙ্গে যেন আমাদের ভালোবাসা তৈরি হয়, তার সঙ্গে যেন অপূর্ব আমাদের একটা সম্বন্ধ তৈরি হয়। এই সম্বন্ধ যত গভীর থেকে গভীরতর দিকে যাবে, ততই আমরা আনন্দে ভরপুর হয়ে থাকব। বলছেন, আমাদের প্রীতি কোথায় ভগবান সব জানেন, তাই তো বলছেন প্রীতিপূর্বক আমার ভজনা করো, আমি তোমায় বুদ্ধিযোগ দেবার জন্য তৈরি। এ হলো ভক্তের জন্য, যারা ভক্তিপদ ভিন্ন অন্য পথে উপাসনা করে, এটা তাদের জন্য নয়। ভক্ত ভগবানের সম্বন্ধ একটা আলাদা, ভক্ত যে তার প্রাণ, তাকে তিনি কত ভালোবাসেন, তিনি আমাদের কাছে চাইছেন এটুকু প্রীতি ভালোবাসা।
আমরা সবটুকুই সংসারে দিয়ে রেখেছি, তাকে একটু তাকে দাও দেখি, একটু প্রীতি মাখানো ফুল তাকে অর্পণ করো, তাতেও আমরা নারাজ। তাই তো তিনি একটু প্রীতি চাইছেন, আমরা ভিক্ষা দিতে নারাজ। ভিখারি এসে বলে না, মা গো ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো। আমাদের সন্ন্যাসের পর ভিক্ষা করতে গেছি, নারায়ণ হরি বলে চাইছি, ঠিক ঘরের যেখানে দরজায় দাঁড়িয়ে বলছি, তার আগে একটুখানি একটা ইয়েতে বসে, সোফায় বসে এক ভদ্রলোক হাত দুটি এমনি করে খুলে আনন্দবাজার পত্রিকা পড়ছে, আর তার সেই পত্রিকার ফাঁকে ফাঁকে দূরে দেখা যাচ্ছে রান্নাঘরে ভদ্রমহিলা মাছ ভাজছেন বা কিছু একটা ভাজছেন। আমি বলছি, নারায়ণ হরি যেমন খবরে কাগজ পড়ছিলেন ঠিক সেই রকম পড়ছে, আবার যেমন নারায়ণ হরি যেমন খবরে একটুও নড়ছেন না, পাথরের মূর্তির মতো, এমনকি পাতাটাও বদলাচ্ছেন না, একবারে জোর করে হাতটা চেপে রেখেছেন। একজন সবজিওয়ালা, তিনি ওই ঠেলা গাড়িতে করে সবজি বিক্রি করছেন, তিনি দুটো শশা কলের জলে ধুয়ে এসে আমাকে দিলেন, বাবা এই নাও তোমার নারায়ণ হরি, ওদের কানে তোমার নারায়ণ হরি ঢুকবে না। এইটা হচ্ছে আমাদের অবস্থা, ভগবান বারবার করে বলছেন, ওরে আমি এসেছি তোর দ্বারে, আমরা কিছুতেই শুনতে চাই না, ভগবানের নারায়ণ হরি আমাদের এতটুকু কানে ঢোকায় না। আরে আমার কত দরকার, তিন দোতলা বাড়ি ছিল, তিনতলা বাড়ি করতে হবে, তারপরে একে টাইট করতে হবে, পাশের বাড়িতে কি আলোচনা হয়েছিল এগুলো জানতে হবে। কিন্তু একবার ঘুরিয়ে দেখবেন, একবার ভেবে দেখবেন, যেগুলো নিয়ে মেতে আছি সেটা কি ইটার্নাল, সেটা কি চিরন্তন? আমরা চিরন্তন বস্তুকে ছেড়ে একটা এই ক্ষণস্থায়ী বস্তুর মধ্যে ঘুরে বেড়াতে থাকি, আর তাই আমাদের জীবনের কষ্ট, তাই আমাদের জীবনের দুঃখ, তাই আমাদের যে বেদনা অপসৃত হয় না। তাই বলছেন ভগবান আমাদের কাছে প্রীতি চাইছেন, ভগবান যেন ভিক্ষুকের মতো এসেছেন, আর সেই হাত বাড়িয়ে তিনি আমাকে আর কাছে প্রীতি চাইছেন। সেই স্বর্ণ রথের সামনে এসে দাঁড়িয়েছে ভিখারি, ভিখারির সামনে সেই ভিখারি ভাবছেন যে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু রাজা নেমে এসে সেই স্বর্ণরথ থেকে, রাজভিখারি নেমে এসে হাত বাড়িয়ে বললেন, আমায় কিছু দাও গো, আমি বিরক্তির সঙ্গে তাকে কি দেবো, এক কণা শস্য দানা তার ঝোলাতে দিয়ে দিলাম। সন্ধেবেলা গজ গজ করতে করতে এই কিছু পাওয়া গেল না, এইসব ভাবছি, সন্ধেবেলা তিনি এসে সেই ভিক্ষার ঝুলি যখন উপড়াচ্ছি, তখন ঠন করে একটা আওয়াজ পড়ল, এক দানা যে স্বর্ণ, এক দানা যে শস্য দানা দিয়েছিলাম সেটাই স্বর্ণ দানা হয়ে ফিরে এসেছে। তখন আকুল হয়ে কাঁদি আর বলি, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই বোধটা যেন আমাদের মধ্যে জাগে, যেন এই ক্ষোভটা কখনো না হয়, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সময় এসেছে সকল শূন্য করে তাকে উজাড় করে দেওয়ার, এই উজাড় করে দেওয়াটা যেন আমাদের সার্থক থাকে। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে এর পরের অংশটুকু আমরা আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।